বিয়ের সময় যে আগুনের ওখান থেকে বের হবে আইটেম সবগুলো দারুণ তো ভালোই লেগেছে ওকে। অন্যান্য অন্যান্য বলিউডে যেমন হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি নবীনা সিনেমা হলে শমশেরা সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে এবং তোমাদের সঙ্গে সেই রিভিউটা শেয়ার করতে। শমশেরার পোস্টার লাগানো আছে, কেজিএফ টু যখন দেখতে এসেছিলাম পুরো নবীনার সামনে পুরো হলে লোক আর লোক, হ্যাঁ, কিন্তু এখন শমশেরা দেখতে এসে পুরো হল ফাঁকা। এর ভিডিওতে আমার স্টুডিও ট্যুর ছিল, সেখানে টেকনিশিয়ান স্টুডিও এবং এনটিওয়ান স্টুডিও আর স্টুডিওতে গিয়ে কীভাবে কাজের জন্য যোগাযোগ করতে হয় সেই বিষয়টা ছিল। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আজকে এই নবীনা সিনেমা হলের পাশেই হরতলক্ষ্মী স্টুডিও আছে, যেখানে মিঠাই এই পর যেদিন সিরিয়াল শ্যুট হচ্ছে। একবার তোমাদেরকে হরতলক্ষ্মী স্টুডিওটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এসে এখানে এসে যোগাযোগ করতে পারো। আজকে আমি স্টুডিও ট্যুর করতে আসিনি, তবুও তোমাদেরকে একবার, যেহেতু আমি অভিনয় করি এবং অভিনয়ের সমস্ত তথ্য তোমাদেরকে দিই, সেই জন্য একবার দেখিয়ে দিচ্ছি। আমার পেছনে দেখো, আমার পেছনে দেখো ভরতলক্ষ্মী স্টুডিও গেট দেখতে পাচ্ছ, ভরতলক্ষ্মী স্টুডিও গেট। এই গেট দিয়ে ঢুকে যাবে, সেখানে কাজের জন্য মিঠাই এই পদ্ধতিতে শেষ হয়, এই দুটো সিরিয়াল বর্তমানে শ্যুট হচ্ছে, তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না, আজকে আমি সিনেমা দেখতে এসেছি, সিনেমার মজাটা নিতে চাই। এখন আমি টিকিট কাটবো, চলো। তো টিকিটটা নিয়ে নিলাম, জয় গুরু আইডিয়াল ব্লগটা এখান থেকে শুরু। আর দেরি না করে এইবার হলের মধ্যে যাওয়া যাক, চলো। তো হলের ঢুকে গেছি টিকিট দেখিয়ে, সব পোস্টার রয়েছে একটু দেখে নাও, পোস্টারটা শমশেরা, চলো ওপরে যাওয়া যাক। দেখা তুমি দেখতে পাচ্ছো পুরো ফাঁকা রয়েছে, যেহেতু ফার্স্ট ডে ফার্স্ট শো। বলিউডের সিনেমার কি অবস্থা, দিল সে বোরা লাগতা হ্যায় ভাই, পুরো হল ফাঁকা, এতক্ষণ যা দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ অসাধারণ। শমশেরা দেখলাম তো সেই জন্য আমার কিছু বন্ধুরা চলে এসছে, আমি এরাও দেখেছে, তো কেমন লাগলো একটু জিজ্ঞাসা করবো। প্রথমে তোমার নামটা একটু বলো। আমার নাম শুভঙ্কর। তোমার নাম? ভোলানাথ। খুব ভালো, কেমন লাগলো সিনেমাটা বলো? দারুণ দারুণ, এক্সিলেন্ট, দুটো রোলই ভালো করেছে, রণবীর কাপুর এতে বালি, শমশেরা দারুণ অ্যাকশন গত আর ডিএফএক্স, তারপর গ্রাফিক্স এর পেছনে প্রচুর খরচা করেছে দেখেই বোঝা যায়। আর কোন সিনটা সব থেকে ভালো, মানে ইউনিক মনে হলো যে এই সিনটা সত্যি, ওই যে আগুনের বিয়ের সময় যে আগুনের ওখান থেকে বের হবে সিনটা, ট্রেনের ওখানে আমার 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 ওই যখন ট্রেনে যখন ওই মুকুটটা চুরি করতে যায় তো মুকুটটা নিয়ে যখন, আমার ওই সিনটা ভালো লেগেছে। আর নায়িকা যখন ফার্স্ট এন্ট্রি ওইটা ভালো, নায়িকা তো ভালো, আইটেম সবগুলো দারুণ তো ভালোই লেগেছে ওকে। অন্যান্য অন্যান্য বলিউডে যেমন বর্তমানে যেমন সে আইটেম অনেক বেটার, অনেক বেটার বলিউডটা, অনেক বেটার বলিউডের যেগুলো আসছে, হ্যাঁ বর্তমানে যেগুলো অনেক সময় থাকে যে আইটেম সঙ্গে বোরিং হয়, কিন্তু আজ এই এইটা আইটেম সঙ্গে ভালো লেগেছে, তাই না? গানটা দারুণ 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 ডান্স করেছে বানি কাপুর, ফ্যান্টাসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমাদেরকে দেখালাম রিভিউটা, ওরাও সবাই দেখলো, তো আমার তো ভালো লেগেছে, সবাই আসুন দেখে যান, সবাই আসুন, বলিউডকে বাঁচান, সেভ বলিউড। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে অভিনয় সংক্রান্ত সমস্ত রকম তথ্য তোমরা পাবে এবং সিনেমা সিরিজ ইনফরমেশনগুলো পাবে, ট্রেলার রিলিজের খবরটাও পাবে এবং অভিনয় করতে গেলে কোথায় কোথায় যেতে হয় সেই সমস্ত তথ্য আমার চ্যানেলের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।